বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশীদের সবাই অপরাধী বলে মন্তব্য করেছেন বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং। বৃহস্পতিবার দুপুরে পিলখানায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে 52তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সীমান্ত হত্যার শূন্যের কোটায় আনতে দুই দেশ কাজ করছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। তামজিদ সুমনের রিপোর্ট। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রায় নিহত হন বাংলাদেশিরা। এ বিষয়ে দুদেশের একাধিক বৈঠক হলেও কমেনি সীমান্ত হত্যার ঘটনা। প্রতিবারের মতোই এবারও বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত বৈঠকে গুরুত্ব দেওয়া হয় সীমান্তে হত্যার বিষয়টি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বিএসএফ প্রধান বলেন, সীমান্তে কোনো নিরপরাধ মানুষ মারা পড়েনি। Criminals are criminals who do not know boundaries. Each and every lethal shot fired has been at that night, not even one during daytime. So we respect absolute human traditions. Human people are invaluable on both sides, and there are the good people and the bad people, and it is basically these criminals whom we are up against, and we have been using force against them. বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে ভারত বাংলাদেশ। বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকাতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। 51 পরিবারের 212 জনকে আমরা টেস্ট করতে পেরেছি। এছাড়া হয়তো বিভিন্নভাবে দুর্গম পথে কিছু অনুপ্রবেশ ঘটেছে, যে ব্যাপারে আমাদের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে বর্ডারে যেন অনুপ্রবেশটা না ঘটে, এই জন্য আমরা তাদের সহায়তা এবং সহযোগিতা চেয়েছি। অনুষ্ঠানে জানানো হয়, দুদেশের নিরাপত্তা রক্ষায় সীমান্তের 150 গজের মধ্যে বন্ধ থাকা উন্নয়নমূলক কাজ আবারও শুরু হতে যাচ্ছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।